Hello viewers, Assalamualaikum. Welcome back to another fresh tutorial. So আজকের পর্বে আমরা দেখব গুগল অ্যাডসেন্স অ্যাড মুভি আমরা যারা কাজ করি তাদের মধ্যে যেগুলো সফটওয়্যার আছে বা অ্যাপস আছে ইনস্ট্রুমেন্ট আছে তারগুলোর মধ্যে সবচাইতে বেস্ট কোনগুলো, যেমন আমরা ব্রাউজার বলতে পারেন, ভিপিএন বলতে পারেন, ইমপ্রেশন এআই ফাইল, ক্লিকিং এআই ফাইল, যা বলেন সব কিছু সম্পর্কে আজকে আমরা কোনগুলো বেস্ট, মানে আমি পার্সোনালি যেগুলো ইউজ করি সেগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করবো। গত টিউটোরিয়ালগুলোতে আমি গুগল ড্রাইভে দিছিলাম যার কারণে অনেকে অ্যাক্সেস চাইছে পাইনি, তো আজকে লিঙ্ক আমরা অবশ্যই ফলো করবেন। তো তার আগে আমরা দেখে আসি আজকের দিনের রিপোর্ট। তো গুগল অ্যাডসেন্স থেকে আমরা যদি দেখাই আসলে আমাদের আর্নিং কীরকম আর কি কীভাবে চলতেছে, তো আজকের দিনে টোটাল আর্নিং টুডে সো ফার হচ্ছে যে 16.15, গত ইয়ারে ছিল 19.67। তো এখান থেকে আমি যদি আপনাদের টুডে সো ফার দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন 1, 2, 3, 4, 5 টোটাল 5টা ক্লিক হয়েছে। এখানে 5টা ক্লিকে প্রায় এভারেজ $3 মতো ছিল, কারণ গত এক মাস মানে আমি যে লাস্ট পেমেন্ট ছিল এখান থেকে লাস্ট পেমেন্ট দেখতেছেন যে $205.32। তো এই লাস্ট পেমেন্ট পর্যন্ত আমি টোটাল কাজ অফ রাখছিলাম 21 তারিখ পর্যন্ত, তো আমি প্রায় 24-25 তারিখ থেকে কাজ স্টার্ট করছি আবার। তো আজকের দিনের থেকে আমি এখান থেকে যদি আমি পেমেন্ট হিস্ট্রি দেখি, মানে রিকোয়েস্ট পেমেন্টে, তো তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে টোটাল কতবার আর কি পেমেন্ট আমরা পাইছি। তো ভিউ ট্রানজ্যাকশনে এখান থেকে যাবো আমরা। ট্রানজ্যাকশনে যাওয়ার পর আমরা যদি এখান থেকে পেমেন্ট আসলে শুধুমাত্র দেখি পেমেন্ট, আর এখান থেকে যদি আমরা অল টাইম দেখি মানে এই অ্যাকাউন্ট থেকে টোটাল কতবার পেমেন্ট আমি পাইছি সেই জিনিসটা আপনাদের দেখাবো। তো এখানে টোটাল আমি দেখতেছি 1, 2, 3, 4 মানে 4টা পেমেন্ট এখানে অলরেডি আমি পাইছি। তো 4টা পেমেন্টের ক্ষেত্রে আমি যদি টোটাল এখানে ক্যালকুলেট করি, তো এখানে এই পেমেন্টটা ছিল হচ্ছে আমার $205, মানে যেটা রিসেন্ট পেমেন্ট, প্লাস $150, দেন থার্ড পেমেন্ট হচ্ছে $173, প্লাস লাস্ট পেমেন্ট হচ্ছে মানে একদম ফার্স্ট যে পেমেন্ট আমার ছিল হচ্ছে $257। টোটাল যদি আমি ক্যালকুলেট করি তো এই অ্যাকাউন্ট থেকে আমার টোটাল আর্নিং হয়েছে, আপনারা ভালো করে যদি দেখেন তো এই অ্যাকাউন্ট থেকে আমার টোটাল আর্নিং হয়েছে আমার $785। তো এটা আমরা জানি ব্যাংকের রেট হচ্ছে 82 টাকা করে, তো এটা যদি আমি 82 দিয়ে গুণ দিই তো টোটাল এখান থেকে আমার আর্নিং হয়েছে 64,370 টাকার মতো এই একটা অ্যাডসেন্স থেকে। আমি টোটালি তিনটা অ্যাডসেন্স ইউজ করি। তো এখান থেকে আমি যদি লাস্ট $205 পেমেন্ট হিস্ট্রি দেখাই, তো আপনারা যে মানে রিসেন্টলি এই মাসের পেমেন্ট, তো এই পেমেন্টটা আপনারা মূলত যারা আছে তাদের ব্যাংকে তারা অবশ্যই শনি রবিবার সোমবার রবিবার 7টা থেকে 8টার মধ্যে SMS আসলে আসতে পারে, অথবা সোমবারে 100% 7টা থেকে 9টার মধ্যে আপনারা ব্যাংকে টাকাটা অবশ্যই পাবেন যারা ডাচ বাংলা ব্যাংক ইউজ করেন। তো এই ছিল পেমেন্ট হিস্টোরি। আর এখন আজকের টপিক আমরা আলোচনা করব কোনগুলো বেস্ট যেগুলো আপনারা অ্যাডসেন্সের ক্ষেত্রে আমরা কাজ করার জন্য লাগে, যেমন VPN বা সব কিছুর বেস্ট, মানে আমি পার্সোনালি কোনগুলো ইউজ করি আর কোনগুলো ইউজ করলে আপনার জন্য বহুত বেনিফিট হবে সেগুলো আমি দেখাবো, এবং পার্সোনালি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেগুলো আপনারা ডাউনলোড করে আপনারা ইউজ করবেন। সো এই মোট বিষয়গুলো কষ্ট করে বোঝার জন্য ভিডিওটা কন্টিনিউ করা লাগতে পারে 5 থেকে 7 মিনিট। দেখতে থাকুন ব্রেন প্রো চ্যানেল, সাথে আছি আমি আব্দুল্লাহ। চলুন শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক গাইস। তো আপনি যদি মনে করেন অ্যাডসেন্স অ্যাডমম বিষয়ে এই চ্যানেলটা আপনার জন্য হেল্পফুল হতে পারে, তো অবশ্যই আমাদের চ্যানেলটা এখান থেকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকনটা দেখতেছেন এটা অবশ্যই এনাবল করে দেবেন, যাতে আমরা আমাদের নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনি দেখতে পান। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের সরাসরি ফোন স্ক্রিনে, সেখান থেকে আমরা মোট বিষয় দেখে আসি। ওয়েলকাম ব্যাক টু ফোন স্ক্রিন গাইস। সো আমি পার্সোনালি ভিপিএনগুলো যেগুলো ইউজ করি সেগুলো ভিপিএনের মধ্যে মোস্ট যেগুলো ভালো লাগে আমার কাছে সেগুলো হচ্ছে নর্থ ভিপিএন, অস্ট্রেলিয়া ভিপিএন, সাইবার ঘোষ্ট। তার মধ্যে যদি আমি একটা ভিপিএন আপনাদের দেখাই যে আসলে কিসের জন্য এগুলো ভালো অ্যান্ড আপনার অ্যাকাউন্টের জন্য কী জন্য সেফ এগুলো ভিপিএন, তো সেই জিনিসটা
তো এখান থেকে আমরা যদি দেখি যে আসলে এখান থেকে স্টার্ট থেকে যদি আমরা দেখি যে এখান থেকে যদি আমি সার্ভার সিলেক্ট করি ইউনাইটেড স্টেটের ক্ষেত্রে এখানে টোটাল আমি আমি টোটাল গুনতে পারিনি হিউজ পরিমাণ আপনার এখানে আইপি আছে, অ্যাড্রেস আছে, বিভিন্ন দেশের লোকেশন আছে, রিজিয়ন আছে। তো আপনার এখানে সান ফ্রান্সিসকো, শিকাগো, অ্যান্টেনা, নিউ ইয়র্ক হিউজ পরিমাণ এখানে আইপি পাবেন। আপনি হিউজ পরিমাণে স্ক্রল করে আমি শেষ করতে পারবো না, এটা তো অনেক ভালো আর কি। আমি এই জন্য বলতেছি কারণ এগুলো আমি পার্সোনালি এক্সপেরিমেন্ট করে দেখছি যে এই আইপিগুলো আপনি যদি সিঙ্গলভাবে র্যান্ডমলি ইউজ করতে থাকেন তো সেই ক্ষেত্রে আপনার আইপি, আর সেই ক্ষেত্রে আপনি যদি ফোন সেইভাবে আপনার প্রস্তুত করে নেন ক্লিক করার জন্য, তো আমি বলি পারফেক্ট আপনার অ্যাকাউন্টটা থাকবে। এগুলো ছিল ভিপিএন, আর এগুলো ভিপিএন যদি আমার দরকার থাকে ডিসক্রিপশন বক্সে পাবেন, অথবা আপনি যদি প্লে স্টোরে সার্চ দেন এগুলো তাহলে পেয়ে যাবেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে ব্রাউজার কোনগুলো ইউজ করি আমি। ব্রাউজার ইউজের ক্ষেত্রে আমি ইউজ করি হচ্ছে যে ডলফিন জিরো ব্রাউজার। তো এটা ক্লিক করলে আমার ডিফল্ট ব্রাউজার হিসেবে ওপেন হয়। আরেকটা আমি ব্রাউজার ইউজ করি হচ্ছে এখন রিসেন্টলি ইউজ করতেছি ডাক ডাক গো। তো এটা মূলত একদম প্রাইভেট ব্রাউজার। তো এটা মূলত আপনারা জানেন যারা হ্যাকিং সম্পর্কে জানেন, তো প্রাইভেট ব্রাউজার হিসেবে ডাক ডাক গোই মানে হ্যাকিং ক্ষেত্রে ইউজ করা হয়, মানে এটা র্যান্ডমলি প্রক্সি সার্ভার করে। তো এই ব্রাউজার আপনারা পার্সোনালি ইউজ করতে পারেন, আমি ডিফল্ট হিসেবে এখন এটা ইউজ করতেছি। আপনি যদি গুগল প্লে স্টোরে যদি সার্চ দেন ডাক ডাক গো, তো উপরে দেখতে পাবেন ডাক ডাক গো প্রাইভেট ব্রাউজার আপনি এখানে পেয়ে যাবেন। তো এখন কথাবার্তা বলি যে হাই সিপিসি বিষয়ে। তো হাই সিপিসির ক্ষেত্রে বর্তমানে যেগুলো ট্রেন্ডিংয়ে চলতেছে মানে ভালো পরিমাণে একটা সিপিসি দিচ্ছে তারগুলো লিস্ট আপনার এখানে দেখাই। তো আপনারা এটার মধ্যে যদি ফ্রি রেট আপডেট ডট কম এই ওয়েবসাইটের এই অ্যাডস যদি শো করে, তো আমি এটা দেখছি রিসেন্টলি আমার ক্ষেত্রে মানে 4.50 আপ মানে $7,500 আপ এখানে সিপিসি পাওয়া যাচ্ছে আমি। দেন নেক্সট যদি আমরা দেখি, তো এখানে দেখেন যে জ্যাক্স আওয়ার রিসার্চ আওয়ার সাকসেস, তো এই অ্যাডে মূলত ভালো পরিমাণে একটা সিপিসি পাওয়া যায়। তো আমার ক্ষেত্রে এটা 3.55 আজকে আসছে এক ক্লিকে। তো আপনারা এটা পার্সোনালি ইউজ করতে পারেন। রানিং অ্যাকাউন্টের ক্ষেত্রে এখানে $10 আপস, মানে আপনি যদি বাই চান্স সেই সময় যদি সিপিসি ভালো থাকে তো আপনি বাই চান্স $10 আপ পেতে পারেন এই অ্যাডস থেকে। তো এখান থেকে নতুন একটা অ্যাডস আমি দেখলাম পার্সোনালি, এটা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট ওপর। তো এই অ্যাডে মোটামুটি আজকে 4.35 মানে $3.35 এখানে আর্নিং হয়েছে এই অ্যাডস থেকে। তো আপনারা যদি এই অ্যাডটা শো করে তো এই অ্যাডে আপনারা ক্লিক করতে পারেন। দেন নেক্সট আছে টেক ইংলিশ ইন চায়না, তো এটা মোটামুটি ভালো একটা সিপিসি দিচ্ছে বর্তমানে। গতকাল আমার এটা সিপিসি ছিল 5.43 মানে $5.43 মতো এখানে সিপিসি ছিল। এই ছিল বর্তমানে ট্রেন্ডিং টপিক সিস্টেম আর কি হাই সিপিসি অ্যাড, যেখানে আপনি ক্লিক করে একটা ভালো পরিমাণ সিপিসি পেতে পারেন। আর এই ছিল বিষয়। গত টিউটোরিয়ালে আমি একটা টিউটোরিয়াল দিছিলাম যে আমি পার্সোনালি সেলফ ক্লিকিং এর জন্য কোন কোন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি। তো এই ভিডিওতে মানে টোটাল কমেন্ট আসছিল যে কতগুলো আমি একটু দেখাই আপনাদের, টোটাল 159টার মতো কমেন্ট ছিল। তো এখানে মূলত গুগল অ্যাক্সেসে মানে গুগল আমি গুগল ড্রাইভে এগুলো সার্চছিলাম, যার কারণে অ্যাক্সেস আমি শেয়ারিং অপশন অন করে রাখিনি, যার কারণে আপনারা কেউ ডাউনলোড করতে পারেনি। তো এইগুলো যে লিঙ্ক দেখতেছেন এগুলো অনেকেই ডাউনলোড করতে পারেনি, প্রায় সবাই ডাউনলোড করতে পারেনি। তো আজকে আমি এটা আপনাদেরকে গুগল মানে মিডিয়া ফায়ারে আমি এটা দিয়ে দেবো, তো আপনারা অবশ্যই এটা ডাউনলোড করে নেবেন এবং এগুলো আপনারা ইউজ করতে পারেন। আমি ডাক ডাক গো বা এগুলো আজকে যেগুলো দেখালাম এগুলোর লিঙ্কও ইনশাল্লাহ আমি এখানে দেওয়ার চেষ্টা করবো, আপনারা কাইন্ডলি এগুলো ডাউনলোড করে নেবেন। এবং আপনার কী বিষয়ে সমস্যা বা আপনার কী অ্যাডসেন্স অ্যাড সম্পর্কে জানার আছে, আপনি চাইলে আমাদের গ্রুপে অ্যাড হতে পারেন। আমার সাথে অনেক ভালো অভিজ্ঞও অনেকেই আছে ওখানে, তো আপনারা চাইলে তাদের থেকে হেল্প নিতে পারেন। আর আপনার সমস্যা অবশ্যই আমার জানাবেন, আর আপনার নেক্সট টাইম কী জিনিসটা লাগতেছে সেই জিনিসটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে এই জিনিসটা আমার প্রয়োজন বা দিলে একটু ভালো হতো। তো আমি এটা ইনশাআল্লাহ পরবর্তী টিউটোরিয়ালে দেওয়ার চেষ্টা। সো আপনি যদি ভিডিওর এই পর্যায়ে এসে থাকেন তো অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কী প্রবলেম, এবং অবশ্যই আমাদের চ্যানেলটা এখান থেকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ওয়েলকামলি প্রিন্ট পর চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, ওয়েটস ফর নেক্সট ভিডিও।